আছে যেটাকে আমি হিন্দুস্তান ক্লাব ভাবছিলাম সেটা হচ্ছে সিঙ্গি বার, আর যেটাকে সিঙ্গি বার ভাবছিলাম সেটা হচ্ছে হিন্দুস্তান ক্লাব। সবার আগে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে হচ্ছে 1 অক্টোবর 2022, আর আজকে হচ্ছে মহাষষ্ঠী। আমি এই মুহূর্তে কোথাও দাঁড়িয়ে আছি সেটা তোমরা হয়তো আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছ, আর যদি না বুঝে থাকো তাদের জন্য বলে দিচ্ছি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গড়িয়ার মোড়ে সামনে, যেখানে এক জালিয়ার পুজো হয়। পুজো বলতে আমরা সাধারণত যেটা ভেবে থাকি সেটা হচ্ছে লাইটিং, এখানে অসাধারণ লাইটিং, আর তার জন্যই একজালিয়া পুজো বিখ্যাত। কিন্তু যেহেতু আমি দিনের বেলায় এসেছি দুপুরবেলায়, সেই কারণে লাইটিং এখন তোমাদের দেখাতে পারছি না। আমি আমার পেছনে এই লাইটিংয়ে বোর্ড লাগানো আছে, বড়ো বড়ো বোর্ডগুলো, এবং আগের দিকে অনেক অ্যানিমেশন টাইপের লাইটিংয়ের ব্যবস্থা করা আছে। কিন্তু যেহেতু এটা দুপুরবেলা, সেক্ষেত্রে এটা তোমাদের দেখানো যাচ্ছে না। এখানে একজালিয়া ঠাকুর দেখে পড়ে আমি আর আমার মা, আমার সাথে মা আছে, দুজন মিলে বেরিয়ে গেছি রোডটা ক্রস করে এদিকে হিন্দুস্তান ক্লাবের ঠাকুর দেখতে। তো হিন্দুস্তান ক্লাবের দিকে ঢুকে গেছি, সামনের দিক থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আগে গিয়ে পুজো মণ্ডপটা আছে, সেখানে নিয়ে যাচ্ছি, এবং কী কী থিম করছে না করছে সেই সব ব্যাপারে তোমাদের বলছি। আর একটা কথা বলে রাখি, আমার চ্যানেলে পুরো দুর্গাপুজোর ব্লগ আসবে, মানে নর্থ কলকাতা সাউথ কলকাতা যত বড় বড় পুরো পুজো আছে আমি কভার করার চেষ্টা করব। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তো অবশ্যই প্রথম কাজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঠিক হিন্দুস্তান ক্লাবের প্যান্ডেলের সামনে। আজকে এখানে থিম যা দেখতে পাচ্ছি, নন্টে ফন্টের থিম করেছে, আর নন্টে ফন্টের যে নাটক কার্টুনের যে ক্রিয়েটার তার বাড়ি এই ধরনের কিছু থিম বানিয়েছে। তো চলো সেদিকে যাই এবং তোমাদের দেখাচ্ছি প্যান্ডেলের সামনে থেকে। পার্কের মায়ের প্রতিমা আমার কাছে বরাবরই একদম শয়ে শয়ে, মানে এত সুন্দর দেখতে ঠাকুরটা, এত সুন্দর করে বানানো হয়েছে প্রতিবারই, এবারে না বলে প্রতিবারই এত সুন্দর করে বানানো হয় আমি কিন্তু মন্ত্রমুগ্ধ হয়ে যাই। তার সাথে যে এবারে যে থিমটা করেছে নন্টে ফন্টে থিম, সেটা কিন্তু সত্যি অসাধারণ, যেটা আপনাদের দেখালাম। এরপরে আমি সামনে দিকে বেরিয়ে যাবো দেশী বাগের রোডে, এখান থেকে সিঙ্গি বাগ দেখে নেবো। সিঙ্গি বাগ দেখার পরে বালিগঞ্জ কালচারাল শ্রীধারা সেটা দেখে আজকের জন্য বাড়ি যাবো এই মুহূর্তে, তারপর রাত্রেবেলা আবার বেরোবো ঠাকুর। আমার পিছনে দেখতে পাচ্ছ আমি হিন্দুস্তান পার্কের বাইরে দাঁড়িয়ে আছি, এবং এখানে একটা ঠাকুর দালানের মতো বানানো আছে, যেখানে মহিলা জায়গায় মা দুর্গাকে পোর্ট্রেট করা হয়েছে।
কথা বলতে বলতে একটা মারাত্মক ভুলে গেছে, যেটাকে আমি হিন্দুস্তান ক্লাব ভাবছিলাম সেটা হচ্ছে সিঙ্গি পার্ক, আর যেটাকে সিঙ্গি পার্ক ভাবছিলাম সেটা হচ্ছে হিন্দুস্তান ক্লাব। তো সিঙ্গি পার্ক এটা দেখিয়ে দিলাম, আর এখন যাচ্ছে হিন্দুস্তান ক্লাবের দিকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হিন্দুস্তান ক্লাবের ঠাকুরের প্যান্ডেলের সামনে। এখানকার এবছর থিম হচ্ছে স্বতন্ত্রতা সম্বন্ধিত একটা থিম বানিয়েছে এখানে, স্বাধীনতা সংগ্রামীদের ওপর ডিভেস করে। তো চলো এখন সেখানে যাচ্ছি। প্যান্ডেলটা যেমন না হয়েছে, প্রতিমা তার থেকে আরও দ্বিগুণ সুন্দর হয়েছে, যা আপনারা দেখলেন ভিডিওতে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি এখানে যে ঠাকুরের প্রতিমাগুলো দেখালাম তা কোনটা তার মধ্যে সবথেকে ভালো হয়েছে। এখন আমি কোথায় ঠাকুর দেখতে চলেছি আপনারা বলতে পারেন কি? জায়গাটাকে আইডেন্টিফাই করতে পারছেন? এদিকে দেখে নিন, যদি আইডেন্টিফাই করতে পারেন তো অবশ্যই কমেন্ট করে জানান। হিন্দুস্তান ক্লাবের ঠাকুর দেখাবার আমি মাকে নিয়ে সোজা চলে এসেছি এখন ত্রিধারা ঠাকুর দেখতে। আমার সামনের দিকে আছে ত্রিধারা প্যান্ডেলটা, আমরা সেই দিকেই যাচ্ছি। আমরা জানি প্রতি বছর কীরকম ভিড় হয় ত্রিধারাতে, যেহেতু এটা দুপুরবেলা ষষ্ঠী দিন তো ওই ধরনের ভিড় নেই, কিন্তু আছে, তা ভিড় ভালো ভিড় আছে। আপনাদের সামনের দিক থেকে একবার দেখিয়ে দিচ্ছি। টিম ঠাকুর দেখতে এসছে, সেই কারণে এত ভিড়, প্রায় 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি লাইন। আমরা লম্বা দাঁড়ি লাইনে দাঁড়িয়ে পড়ে ঠাকুর দেখে বেরোচ্ছি, পুরো ঘেমে একদম একাকার হয়ে গেছে। এখানে কেকিয়ারের টিম যেহেতু এসেছিলো ও লাইনটা দাঁড় করে দিয়েছিলো, প্রায় আধ ঘন্টা 45 মিনিটের মতো লাইনে কোনো মুভমেন্টে ছিল না, লাস্টে ছাড়লো। আর একটা কথা জানিয়ে দিচ্ছি, ত্রিধারা সম্মিলনীতে এবারে যে থিমটা ছিল সেটা ছিল অকাল বোধন। প্রতিমাটা একটা ইউনিক ধরনের প্রতিমা বানিয়েছে, আর প্যান্ডেল তো তোমরা জানোই প্রতি বছর খুব সুন্দর হয়। তো তোমরা কমেন্ট করে জানিও ত্রিধারার যে প্যান্ডেলটা তোমাদের ঠিক কীরকম লাগলো, আর কে কে তোমরা আসবে প্যান্ডেলটা দেখতে।
তুই যারা দেখার পর সোজা রোড ক্রস করে আমরা চলে এসেছি বালিগঞ্জ কালচারের উদ্দেশ্যে। সামনের দিকে যে ঠাকুরটা ওটা বালিগঞ্জ কালচার, তো সেখানে যাচ্ছি। বালিগঞ্জ কালচারে এইবারের থিম ছিল চাকা, যে চাকা দিয়ে প্যান্ডেলটা বানানো হয়েছে। তোমার দেখেছো ফুটেজে বিভিন্ন ধরনের চাকা দিয়ে থিম করে বানানো হয়েছে। থিমটা ঠিক বুঝতে পারলাম না, ডাক বাক্স ছিল, পুরো ডাক বাক্স, টিন, অ্যাডভেস্টার, তারপরে একটা এখানে যে প্যান্ডেলটা বানিয়েছে ওটা মোটামুটি আমার যে দেখে মনে হলো পুরনো বাস্ক, জং ধরা বাস্ক থিমের ওপর বানিয়েছে। তো তো তোমরা যদি জেনে থাকো এই বালিগঞ্জ সমাজসেবী সংঘের যে থিমটা কী, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি সুমিত আর আপনার দেখছেন আমার চ্যানেল এক্সপিডিশন উইথ সুমিত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই ও তাদেরই ভিডিও বানিয়ে এই চ্যানেলে আপলোড করে থাকি। চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। ততদিনের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।